ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। গত বছর যা চাল কেনা হয়েছে, প্যাডি কেনা হয়েছে, ওটা নিয়ে আমরা অ্যানালাইজ করেছি। আমাদের সিপিসি মাধ্যমে যেভাবে আমরা এক্সপেক্ট করেছি ওইভাবে মানে 100% স্যাটিসফ্যাকশন মতো আসেনি। সো এর জন্য এই বছর আমরা অন্যভাবে একটা প্ল্যানিং করেছি। আমাদের 25টা আমাদের সিপিসি তো রয়েছে, আমরা অ্যাডিশনাল কিছু ডিপিসিগুলো করব, যেখানে যেখানে অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে, নদীর ওই পার এই পার এরকম কোথাও রোড নেই, কোথাও ব্রিজ নেই, এরকম কানেক্টিভিটি ইস্যুগুলো যেখানে আছে ওখানে আমরা এক্সট্রা টেম্পোরারি প্রকিউরমেন্ট সেন্টারগুলো বসাবো। ও একটা স্ট্র্যাটেজি আমরা এই বছর নিয়েছি। সেকেন্ডলি, আমরা গত বছর যত কোঅপারেটিভ সোসাইটি আমরা ইনভলভ করেছি, এ বছর দোগুণ বেশি আমরা ইনভলভ করবো, সো দ্যাট ফার্মাররা বিভিন্ন জায়গা থেকে ওরা এসে দিতে পারবে। থার্ড, সেলফ হেল্প গ্রুপ আগে বছর তুলনায় এই বছর আমরা 2-3 গুণ বাড়ানোর একটা উদ্দেশ্য আমরা আছি। সো অলরেডি প্রত্যেকটা রাইস মিলে একটা করে সেলফ হেল্প গ্রুপ মিনিমাম থাকতে হবে, এটা অলরেডি রাইস মিলেদেরকে বলে দেওয়া আছে। ইন অ্যাডিশন, আমাদের বিভিন্ন এজেন্সি যারা আছে, ইসিএসসি, বেনফিট, কনফ্রেট, ওদেরকেও বলছি আমরা বেশি পরিমাণে সেলফ হেল্প গ্রুপ মায়েদেরকে নিয়ে যদি ওরা করতে পারে। নাও এইরকম করলে কী হবে, অনেক ফার্মার বিভিন্ন এজেন্সির সঙ্গে, বিভিন্ন কোঅপারেটিভ সঙ্গে যুক্ত থাকে, ওরা সবাই এগিয়ে আসবে, ন্যাচুরালি আমাদের টোটাল নাম্বার অফ ফার্মার্স বেনিফিট বাড়তে পারে। এই বছর আমাদের যা সাপোর্ট প্রাইস যেটা আছে গত বছর তুলনায় অনেক বেশি আছে, 13% ইনক্রিজ, যেটা জেনারেলি এত পার্সেন্টেজ হয় না। সো এই বছরে বেশি পরিমাণে ওরা টাকাও পেতে পারে, এর জন্য ফার্মাররা বেশি আগ্রহী হবে আর আমাদের প্রকিউরমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবুও ছোটো মোটো কমিউনিকেশন ইস্যু আছে, কোথাও রাইস মিলাররা কোঅপারেট করছে না, ইয়া কোথাও এজেন্সিরা এগিয়ে যাচ্ছে না। কিছু কিছু কোঅপারেটিভ সোসাইটি বলছে ওরা মানে চাল কিনতে চায় কিন্তু ওরা ভালোভাবে অপরচুনিটি পাচ্ছে না। ওসব আমরা নোট করে নিলাম, আমাদের বিভিন্ন অফিসে যারা আছে ওদেরকে অলরেডি অ্যাক্টিভেট করেছি। আমরা আশা করছি এই কমপ্লেনগুলো এই বছর থাকবে। তো আমাদের এই বছরে 2.9 লাখ মেট্রিক টন টেন্টেটিভ টার্গেট আছে। গত বছর আমাদের যা টার্গেট ছিল আমরা পূরণ করেছি, এই বছর আমাদের টার্গেট ইজিলি পূরণ হবে আমার পুরো আশা আছে। তবুও আমরা প্ল্যানিংগুলো আগে থেকে করে নিয়েছি, সো দ্যাট আমরা লাগাতার মনিটর করে টার্গেটগুলো অ্যাচিভ করে নিতে পারবো। এখন ইমিডিয়েটলি আমাদের রেজিস্ট্রেশন ট্রেনিংয়ের কাজ শুরু হচ্ছে, ফির আফটার 1-1.5 মান্থ আমাদের প্রক্রিয়মেন্ট শুরু হবে, যখন প্যাডি সিশন শুরু হবে। সো ন্যাচুরালি পুরো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে আর আমরা আশা করছি এই বছর ভালো প্রক্রিয়মেন্ট হবে। 6 লাখ টার্গেট, 2.55 আমরা অ্যাচিভ করেছি, ডিপার্টমেন্ট বলেছে আর বেশি করা দরকার। গত বছর যেটা 5টা সেলফ হেল্প গ্রুপ কোঅপারেটিভ প্রচুর। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।